জলবায়ু প্রাকৃতিক প্রিয় শ্রোতা বন্ধুরা ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ নিজ নিজ রূপ সুষমা আর শোভা সম্ভান নিয়ে আবির্ভূত হয় এক একটি ঋতু আমাদের এই রূপবতী বাংলাদেশে বারো মাসে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয়টি ঋতুর পালাবদল হয় প্রতি বছর তাই আমাদের প্রিয় মাতৃভূমিকে বলা হয় স্বর ঋতুর দেশ এই ঋতু পরিবর্তনের মধ্যে যেমন রয়েছে নির্দিষ্ট ধারাবাহিকতা ঠিক তেমনি রয়েছে প্রতিটি ঋতুর স্বতন্ত্র বৈশিষ্ট্য বা সৌন্দর্যতা তবে ঋতু পরিবর্তনের এই সময়ে কিন্তু অনেকেই জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন ভাইরাসজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ছে করোনা ভাইরাস মানুষ থেকে মানুষের সংক্রমিত একটি বহুল আলোচিত রোগ তাই এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুরা ফাল্গুনের শেষে চৈত্রের আগমনী বার্তা কিন্তু আমাদের দরজায় করেন নাড়ছে ঋতুচক্রের পালা বদলে এই চৈত্র আসে গ্রীষ্মের উষ্ণতা নিয়ে তাই তো আজকের এই সুন্দর স্নিগ্ধ মনোরম সকাল আপনার জীবনে বই আনুক অনেক নতুন কিছু সুন্দর কিছু এ প্রত্যাশায় শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাদিক হোসেন এবং আমি জান্নাতুল ফেরদুসিলিজা বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি ধরিত্রী কথার আজকের আয়োজন সূচিতে আপনাদের জন্য যা যা রয়েছে পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন খবরাখবর শুনবেন ধরিত্রী বার্তা পর্বে ভিন্ন হওয়া পর্বে শুনবেন জলবায়ু তাপমাত্রার অস্বাভাবিক আচরণ জীব বৈচিত্র্য প্রাকৃতিক দুর্যোগে করণীয় নিয়ে বিশেষজ্ঞদের মতামত ভূমন্ডল পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তনের কারণ প্রভাব ও তার প্রধিকার এছাড়াও দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ুর পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উদ্ভাবনী ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে একটি প্রতিবেদন আশা করছি পুরো আয়োজনে আপনাদের পাশেই পাব বন্ধুরা শুরু করা যাক প্রথমেই শুনবেন ধরিত্রী বার্তা পর্ব পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন বিষয়ক খবরাখবর নিয়ে বার্তা গ্রন্থনা ও উপস্থাপনা করছেন সাইমা সিদ্দিকা বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বাতাসে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর পারদ সীসা ক্যাডমিয়াম নিকেল সহ নানা ধরনের ভারী বস্তুকণা ভাসছে এসব ধুলা ঘরেও প্রবেশ করছে ফলে বাসায় থেকেও রক্ষা পাওয়া যাচ্ছে না আক্রান্ত হচ্ছে পরিবারের সবাই তবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও বয়স্করা সূক্ষ্ম বস্তুকণাগুলো ভেসে ভেসে একশো থেকে দুশো ফুট পর্যন্ত উঁচুতে উঠছে বাতাসের সঙ্গে তা ঘরে ঢুকছে ঢাকার বায়ুর মান নিয়মিত পর্যবেক্ষণ করা একদল গবেষকের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঢাকার বাতাসে যেসব ভাসমান বস্তুকণা ভেসে বেড়ায় তার সত্তর শতাংশই ধুলা ঢাকার বাতাসে ধুলার পরিমাণ দুই সালের শীত মৌসুমের তুলনায় দশ শতাংশের বেশি বেড়েছে ঢাকায় প্রতিদিন প্রায় আড়াই হাজার টন ধুলা উড়ে বেড়ায় বলে ওই জরিপে উঠে আসে সূক্ষ্ম বস্তুকণাগুলো বাতাসে ভেসে ভেসে এক দেশ থেকে আরেক দেশেও চলে যায় রাজধানীর বাতাসে যেসব সূক্ষ্ম বস্তুকণা রয়েছে তার তিরিশ শতাংশ চীন ভারত ও নেপাল থেকে ভেসে আসে এরপর এগুলো স্থানীয় ধুলা ও দূষিত বায়ুর সঙ্গে মিশে যায় সব মিলিয়ে রাজধানীর বাতাসকে মারাত্মক দূষণের মধ্যে ঠেলে দেয় ধুলা দূষণ রোধে শুষ্ক মৌসুমে বিশেষ ব্যবস্থা নিতে হবে পানি ছিটানো সড়কে ঝাড়ু দেওয়া এবং নির্মাণ সামগ্রী ঢেকে রাখতে হবে নিঃশ্বাসের সঙ্গে যাওয়া দূষিত বায়ু আর ধুলার মধ্যে নিত্যদিন বসবাসের কারণে শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলেছেন শুধু শ্বাসকষ্ট নয় দীর্ঘমেয়াদী ফুসফুসের প্রদাহ উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া থেকে শুরু করে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ বায়ু দূষণের কারণে বাড়ছে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত করে বায়ু দূষণ জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের দুই সালের এক গবেষণা অনুযায়ী নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অভিভাবকেরা যত শিশুকে হাসপাতালে নিয়ে যান তাদের উনপঞ্চাশ শতাংশ শ্বাসকষ্টে আক্রান্ত ওই সময় বাতাসে ধুলা ও দূষণ বেড়ে যায় আর বর্ষা মৌসুমে শ্বাসকষ্টে ভোগা শিশুদের হার পঁয়ত্রিশ শতাংশে নেমে আসে আসুন জেনে নেই কি করলে এটা একটু কমানো যায় রাস্তাঘাটে প্রতিনিয়ত যে ধুলোবালু উঠছে তা শ্বাসতন্ত্রের সংবেদনশীলতা বাড়িয়ে হাঁপানির উদ্রেক করে শহরে এ ধরনের রোগীর সংখ্যা বেশি ধুলা এড়ানোর জন্য নাকে মুখে মাস্ক ব্যবহার করলে কিছুটা রক্ষা হয় কিন্তু তারপরও ক্ষুদ্র কণা শ্বাসতন্ত্রে ঢোকে যারা ধুলিময় এলাকায় কাজ করেন যেমন রাস্তা বা দালানের শ্রমিক তারা বিশেষ ধরনের মাস্ক ব্যবহার করতে পারেন যারা বাইক চালান এই বিশেষ মাস্ক তারাও ব্যবহার করতে পারে ধূমপায়দের মধ্যে ক্ষতির ঝুঁকি বেশি তাই ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক না কেন অবশ্যই পরিত্যাগ করতে হবে কলকারখানার রাসায়নিক ফুসফুসের স্বাভাবিক কলাকে ধীরে ধীরে নষ্ট করে এবং শক্ত ও দানাদার করে তুলতে পারে একে বলে ফ্রাইবোসিস বা আই তাই কলকারখানার শ্রমিক জনগোষ্ঠীর জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে বিকল যানবাহন বায়ু দূষণ বাড়িয়ে দিচ্ছে এ বিষয়ে কেবল ট্রাফিক বিভাগের নয় আপনার আমার সচেতনতারও প্রয়োজন রয়েছে নিজের যানবাহন সার্ভিসিং করা সারানো বা ধোঁয়ামুক্ত করলে নিজের পরিবারও রক্ষা পাবে দূষণজনিত ফুসফুসের রোগ থেকে সুস্থ থাকতে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খান ভিটামিন সির কার্যকারিতা চব্বিশ ঘন্টার বেশি থাকে না তাই প্রতিদিন একটু হলেও লেবু আমলকি আনারস জাম্বুরা আমরা পেয়ারা কাঁচামরিচ জলপাই টমেটো কমলা লেবু ইত্যাদি গ্রহণ করুন ধুলাবালি যানবাহনের কালো ধোয়া নানান কিছুতে শহরের বাতাস এখন দূষিত এই দূষণ থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতন শহরবাসী মুখ ঢেকে নিচ্ছে মাস্কে বসন্তে যেমন এক টানা পাতা ঝরতে থাকে আবার অতর্কিত ঝড়ে উঠতে থাকে ধুলা এই ধুলা এই শুকনো পাতায় ভর করে রোগ জীবাণু ঘুরে বেড়ায় শহরে আর বায়ু দূষণের জন্য উপাদানগুলো তো রয়েছেই বায়ুবাহিত রোগ প্রতিরোধে মাস্ক হতে পারে মোক্ষ মস্র মাস্ক ব্যবহার শুধু ধুলা থেকে মুক্ত রাখবে না সুরক্ষা দেবে করোনা সংক্রমণ থেকেও শ্রোতা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাব জলবায়ু পরিবর্তন এমন একটি বিষয় যা সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারে তবে এর প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি জলবায়ুর এমন বিরূপ প্রতিক্রিয়ার কারণে মানুষ বারবার প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ছে যার কারণে জনগোষ্ঠীর টেকসই জীবনযাত্রা এবং খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বশীল উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই তো এই মহাবিপর্যয়ের মোকাবেলায় একমাত্র সচেতনতাই পারে অগ্রণী ভূমিকা পালন করতে তা আসুন বৈশ্বিক উষ্ণতার আসে আমরা সবাই যেন একসাথে কাজ করি তাহলে এই ধরিত্রী হয়ে উঠবে সুন্দর ও শ্যামল শ্রোতা বন্ধুরা এবারে ভিন্ন হওয়া পর্ব এ পর্বে জলবায়ুর অস্বাভাবিক আচরণ ও জীববৈচিত্র্য নিয়ে প্রতিবারের মতো শুনবেন কিছু কথা বলছেন জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ড আইনুন নিঃসাদ বিশ্বে বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ হিসাবে পরিচিত পৃথিবীর যত জাতের দুর্যোগ আছে এক আগ্নেগিরির অগ্নুৎপাত ছাড়া আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের সধরণের দুর্যোগ দিয়ে মাঝে মাঝে টেস্ট করে থাকেন দুর্যোগের মাত্রা খুব তীব্র হয় আবার সাধারণ মাত্রার দুর্যোগ নিয়মিত হতে থাকে তো এই ক্ষেত্রে আমাদের দেশের জনসাধারণ মোটামুটি প্রস্তুত বন্যা হলে কি করতে হবে খরা হলে কি করতে হবে নদীবাহন হলে কি করতে হবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হলে কি করতে হবে কয়েকশ বছর ধরে কিংবা হাজার বছর ধরে তাদের মধ্যে এক ধরনের ট্রেডিশনাল নলেজ গড়ে উঠেছে সম্প্রতি এই বিষয়টি সরকারিভাবে অত্যন্ত সংগঠিতভাবে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে বাংলাদেশের একটা আদেশাবলী আছে এটাকে বলা হয় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার অর্থাৎ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানুষ সৃষ্ট দুর্যোগ যেমন আগুন লাগলে কি করতে হবে কে করবে কখন করবে সেটা বিভাজন করে নির্দেশাবলী দেয়া আছে আমরা রসিকতা করে বলি যে একটা হচ্ছে যুদ্ধকালীন প্রস্তুতি একটা শান্তিকালীন প্রস্তুতি যুদ্ধকালীন মানে হচ্ছে দুর্যোগটা ঘটছে সাইক্লোন তো হঠাৎ করে আসে না সাইক্লোন আগে আবহাওয়া দপ্তর থেকে ওয়ার্নিং দেয়া হয় প্রথমে এক নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে দশ নম্বর এইভাবে নম্বরটাকে ইনক্রিজ করা হয় ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুর অবস্থানটা বলা হয় কোন জায়গায় আক্রান্ত হতে পারে সেটার কথা বলা হয় জলোচ্ছ্বাস কতটা হতে পারে সেটার কথা বলা হয় এবং সেটা যখন একদম অবশ্যমভাবেই দেখা দেয় যে হতে পারে তখন বাংলাদেশের বেতার চব্বিশ ঘন্টা অনুষ্ঠান প্রচার করে টেলিভিশনও চব্বিশ ঘন্টা অনুষ্ঠান প্রচার করে এবং এই ওয়ার্নিংগুলো মানুষের কাছে দিতে থাকে তাহলে দুর্যোগ যখন আসছে তখন যদি কি ধরনের প্রস্তুতি নিতে হবে সে ধরনের সতর্কবার্তা প্রচার হয় এবং মানুষ সেই পরামর্শ অনুযায়ী যদি কাজ করে অবশ্যই তাদের দুর্যোগ অনেক লাভ করতে পারে আর দুর্যোগের ইমিডিয়েট পর পর কি করতে হবে সার্চ অ্যান্ড রেস্কিউ সকলকে খুঁজে নিয়ে আসা বাড়িঘর ভেঙে গেছে সেটার পুনর্বাসন তো এই কাজগুলো ওই স্ট্যান্ডিং অর্ডার অ্যান্ড ডিজাস্টার্সে আমাদের পরিষ্কার বলা আছে এবং সেই জন্যে আগে বাংলাদেশে আমরা ত্রাণের ক্ষেত্রে মোটামুটি ভালো কাজ করতে পারতাম কিন্তু ত্রাণের সাথে এখন আরেকটা কাজ যুক্ত হয়েছে যার জন্য একটা আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে যেটা হচ্ছে দুর্যোগ ও খাদ্য মন্ত্রণালয় এখন এই দুর্যোগ মন্ত্রণালয় যেটা করে সেটা হচ্ছে পলিসি অ্যাসপেক্টটাও দেখে আমরা যে অ্যাপ্রোচে এগোচ্ছি বাংলাদেশ সেটার নাম হচ্ছে ডিজাস্টার রিস্ক রিডাকশন অর্থাৎ দুর্যোগের যে ঝুঁকি সেইটা হ্রাস করার সময় সাধারণ সময়ে আমি প্রকল্প নেব এবং আমাদের যে পদ্ধতি যেটার সাথে আমি নিজেও জড়িত ছিলাম সেটা হচ্ছে আমরা ঠিক শেল্টার বানাবো না আমরা বানাবো এমন অবকাঠামো যেটা শেল্টার হিসাবে কাজ করতে পারে অর্থাৎ উপকূল অঞ্চলে যতগুলো প্রাইমারি স্কুল হচ্ছে হেলথ সেন্টার হচ্ছে ইউনিয়ন পরিষদ অফিস হচ্ছে কিংবা পাকা বাজারহাট হচ্ছে সেগুলোকে উঁচু করে করা হচ্ছে নিচুটা ফাঁকা যাতে জলোচ্ছ্বাস সেটা দিয়ে চলে যেতে পারে অর্থাৎ আমি অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছি শেল্টার বানিয়ে অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছি বাঁধ বানিয়ে এখন দরকার এটার ব্যবস্থাপনা আর স্বাভাবিকভাবে মানুষ তার বাড়িঘর ছেড়ে চলে যেতে চায় না সেই ক্ষেত্রে স্থানীয় জনসাধারণকে যেটা উদ্বুদ্ধ করতে হবে যে সাইক্লোনের ওয়ার্নিং হলে তারা যেন বাড়িঘর ছেড়ে চলে যান তার জন্য আবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে রেড ক্রিসেন সোসাইটির সহযোগিতায় সিপিপি সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম তার কর্মীরা আছে যারা জনসাধারণকে শেল্টারে যেতে সাহায্য করে প্রিয় বন্ধুরা কয়েক দশক আগেও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সবার ধারণা ছিল অস্পষ্ট একে নিতান্তই পরিবেশের বিষয় বলে মনে করা হতো কিন্তু এখন আর সেই অস্পষ্টতা নেই তথ্য প্রযুক্তির এই যুগে সব কিছুই যেন আমাদের হাতের মুঠোই যে কোনো সমস্যা সমাধানের বুদ্ধিমত্তায় প্রমাণ করে আমাদের শ্রেষ্ঠত্ব কিন্তু এত কিছুর পরও কিছু দিক দিয়ে আমরা যেন খুবই অসহায় প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আমাদের প্রয়োজনে প্রতিনিয়ত প্লাস্টিক ব্যবহার করছি এবং পরিবেশকে দূষিত করছি সত্য বলতে প্লাস্টিক দ্রব্যের ব্যবহার আমাদের দৈনন্দিন কাজে এতটাই বৃদ্ধি পেয়েছে যে বেশিরভাগ মানুষের পক্ষেই প্লাস্টিকের সাহায্য ছাড়া জীবনযাপন প্রায় অসম্ভব মনে হতে পারে সদ্য জন্ম নেওয়া শিশুটির মুখে দেওয়া চুষ্ণি দুধের বোতল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন খাবার প্লেট জগ গ্লাস থালা বাটি সহ অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসই তৈরি হয় প্লাস্টিক দিয়ে কিন্তু এই প্লাস্টিক পরিবেশের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে তাকেই আমরা ভেবে দেখেছি তাই অতি অতিসত্বর পরিবেশ দূষণ রোধকল্পে প্লাস্টিক দ্রব্য সামগ্রীর ব্যবহারে আমাদের সবাইকে ত্যাগ করতে হবে এবং ব্যবহৃত প্লাস্টিক পণ্য যত্রতত্র না ফেলে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হওয়া আবশ্যক আমরা যত দ্রুত প্লাস্টিক পণ্য ব্যবহার বিষয়ে নিজেদের সচেতন করে তুলতে তত শীঘ্রই একটি প্লাস্টিক দূষিত পরিবেশ থেকে নিজেদেরকে মুক্ত করে নেব শ্রোতা এবারে আপনাদের নিয়ে যাচ্ছি ভূমন্ডল পর্বে সেখানে শুনবেন জলবায়ুর পরিবর্তন ও প্রতিকার নিয়ে একটি কথিকা গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন ডক্টর মাহফুজা পারভিন বিশ্বে জলবায়ু পরিবর্তন এখন সর্বজন স্বীকৃত একটি বিষয় যা বাংলাদেশের জন্য অশনী সংকেত হিসেবে চিহ্নিত হয়েছে মূলত ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের অবস্থান দেশটিকে জলবায়ুজনিত দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে উপরের দিকে রেখেছে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উপস্থিতি দেশটিকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন করে বিজ্ঞানীদের মতে বঙ্গোপসাগরের উপরিপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবার কারণে ঘূর্ণিঝড়ের পরিমাণ অতীতের তুলনায় অনেক বেড়ে গিয়েছে এ তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণায়নের পাশাপাশি আবহাওয়াবিদরা এনসোকে দায়ী করেছেন এনসো মূলত এলনিনো লানিনা সাউদার্ন ওসিলেশন বা দক্ষিণাঞ্চলীয় পর্যায়বৃত্ত পরিবর্তন নামেই বেশ পরিচিত কয়েক বছর পর পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উষ্ণ এলনিনো এবং শীতল লানিনা চক্রের পর্যায়ক্রমিক পরিবর্তনকে এন্সো হিসেবে চিহ্নিত করা হয় বছর অনুযায়ী পৃথিবীর জলবায়ু সিস্টেমের মধ্যে এলনিনো লানিনার ঘটনাকে নাটকীয় পরিবর্তন হিসেবে প্রকাশ করা যায় একুশ শতকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ অতিরিক্ত বেড়ে যাবার কারণে এলনিনো লানিনা চক্রের পরিমাণ অতীতের তুলনায় বেড়ে গিয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন যার পরিমাণ বিশ বছরে একবারের জায়গায় দশ বছরে একবারে এসে দাঁড়িয়েছে সেই সাথে এর তীব্রতাও দিন দিন বেড়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে যদিও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সত্যি সত্যি এলনিনো লানিনার উপর কোনো প্রভাব ফেলে কিনা না তা নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন আছে পৃথিবীর জলবায়ুর উপর এলনিনো লানিনার কিছু কিছু প্রভাব এখনই চিহ্নিত করা যাচ্ছে যেমন ব্যাপক পরিমাণ কোরাল ব্লিচিং এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মৌসুমি ঝড়ের পরিমাণ বৃদ্ধি এনসো পৃথিবীর জলবায়ুকে পরিবর্তন করার সাথে সাথে সমগ্র বিশ্বের কৃষিক্ষেত্র জনস্বাস্থ্য সুপেয় পানি সম্পদের প্রাপ্যতা বিদ্যুৎ উৎপাদন এবং সর্বোপরি অর্থনীতিতে আঘাত হানছে সমুদ্র বিজ্ঞানীদের মতে উনিশশো থেকে দু সালের মধ্যে বঙ্গোপসাগরে উৎপন্ন মৌসুমি ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অধিকাংশ ঘূর্ণিঝড়ের ফ্রিকুয়েন্সি সৃষ্টি এবং তীব্রতা এরনিনো লানিনা বা এনসোর দ্বারা প্রভাবিত হয় বিজ্ঞানী এম রাভিচন্দ্রনের মতে বৃষ্টি ঘূর্ণিঝড়ের মধ্যে মারাত্মক দশটি লানিনাকালীন সময়ে এবং নয়টি এলনিনাকালীন সময়ে ঘটেছে তার মতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব দিকের পানি সাধারণত ঠান্ডা এবং পশ্চিম দিকের পানি উষ্ণ এলিনকালীন সময়ে এই ঘটনার বিপরীত প্রবণতা দেখা যায় যা বিভিন্ন মহাদেশে জলবায়ু এবং ঋতু পরিবর্তনের উপর প্রভাব ফেলে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে এলনিনো বা লানিনার প্রভাব রয়েছে ছিয়াত্তরের মনন্তর বা তেতাল্লিশের মনন্তরের কারণও ছিল এলনিনো বাংলাদেশের যেসব বছরগুলোতে খরা হয়েছে যেমন উনিশশো তিয়াত্তর চুয়াত্তর ইত্যাদি বছরগুলো ছিল এলনিনোর বছর আবার যেই বছরগুলোতে বন্যা যেমন উনিশশো সত্তর উনিশশো অষ্টআশি উনিশশো দু বছরগুলো ছিল লানিনার বছর বঙ্গোপসাগরে এলনিনো লানিনার পরিমাণ বৃদ্ধির কারণে সমুদ্র উপকূলীয় এলাকাগুলোর পানি সম্পদ যেমন মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ বাস্তুসংস্থান এবং সামুদ্রিক এলাকার জনগণের বিভিন্ন ধরনের জীবনযাত্রা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এলনিনো লানিনার সাথে বঙ্গোপসাগরের বৃষ্টিপাত তাপমাত্রা এবং পানিচক্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে গবেষণা তথ্যমতে মতে বাংলাদেশে শীতকালের তাপমাত্রা অতীতের তুলনায় কিছুটা বেড়ে গিয়েছে একইভাবে বর্ষাকালে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ জুন জুলাই মাসে দেখা যাচ্ছে যার পরিমাণ উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে অনেক বেশি প্রিয় শ্রোতা শুনছেন পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা বিজ্ঞান উৎকর্ষের কল্যাণে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্যই আমরা প্রযুক্তি ব্যবহার করি আর এই বিজ্ঞানের অগ্রযাত্রায় এই প্রযুক্তি দিনে দিনে আরও বেশি উন্নত হওয়ার ফলে কম সময়ে অল্প শ্রমেই আমাদের পথচলাকে অনেক বেশি সহজ করে তুলছে তাই আসুন আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার শিখি এবং সেই সাথে প্রযুক্তির সঠিক ব্যবহারকে কাজে লাগিয়ে আমাদের নিরাপদ জীবন নিশ্চিত করি প্রিয় শ্রোতা এমনই আহ্বানে এখন দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তন দুর্যোগ মোকাবেলা ও তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন নিয়ে একটি প্রতিবেদন প্রতিবেদনটি গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন খান রুহুল রুবেল দ্রুত ও কার্যকরী মাত্রায় কার্বন নিঃসরণের হার কমানো হলে বিশ বছরে নজিরবিহীন উষ্ণায়নের ঝুঁকি থেকে পৃথিবী রক্ষা পাবে তবে বিশেষজ্ঞরা মনে করেন জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে প্রয়োজনের তুলনায় খুব ধীর গতিতে এগোচ্ছে বিশ্ব তাই বিশ্বকে বাঁচাতে জোরালো পদক্ষেপ নিতে হবে এখনই ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি প্রস্তাবনা গৃহীত হওয়ার পাঁচ বছর পূর্তিতে বিজ্ঞানীরা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছিল একশো ছিয়ানব্বইটি দেশ ওই চুক্তির শর্ত মতে প্রাক শিল্পায়ন পর্যায়ের চেয়ে চলতি শতাব্দীতে বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রির বেশ খানিকটা নিচে রাখার নিশ্চয়তা দেয়া হয়েছে এ ছাড়াও তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে সচেষ্ট থাকার কথাও বলা হয়েছে তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা পূরণে উন্নত দেশের সরকারগুলোর পদক্ষেপ আশানুরূপ না হওয়ায় স্পষ্টতই জলবায়ু বিপর্যয় ঠেকাতে বিশ্ব খুবই ধীর গতিতে এগোচ্ছে উষ্ণায়নের লক্ষ্যমাত্রাগুলো দীর্ঘমেয়াদী জলবায়ু ঝুঁকি ও সুবিধাকে লক্ষ্য করে গ্রহণ করা হয়ে থাকে কিন্তু দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে আরও দ্রুত ও ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ওই গবেষণাপত্রের লেখকেরা বিভিন্ন মাত্রায় কার্বন নিঃসরণ কমানোর প্রভাব অনুসন্ধান করার উদ্দেশ্যে বৈশ্বিক পরিবেশ ও সমুদ্রের ভৌগোলিক ব্যবস্থায় মানবসৃষ্ট উষ্ণায়নের প্রভাবকে আলাদা করার চেষ্টা করেন এ অনুসন্ধানে তারা জলবায়ু ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন মডেল ব্যবহার করে কম্পিউটার সিমিলেশন প্রক্রিয়ার মাধ্যমে তার ফলাফল অবলোকন করেছেন গবেষকেরা খুঁজে পেয়েছেন যদি দীর্ঘমেয়াদে তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার চেষ্টা অব্যাহত রাখে তাহলে আগামী ২০ বছরের মধ্যে নজিরবিহীন উষ্ণায়নের ঝুঁকি তেরো শতাংশ কমে যাবে রাজধানীর বায়ু দূষণের জন্য পঞ্চাশ শতাংশ দায়ী যানবাহনের ক্ষতিকর ধোঁয়া রাজধানীর বাতাসকে এখন বিষিয়ে তুলছে রাজধানীতে চলমান যানবাহনের ধোঁয়া ও ধোঁয়া থেকে সৃষ্ট দূষণ বায়ু দূষণের জন্য অর্ধেক দায়ী মূলত তরল জ্বালানি পোড়ানোর মাধ্যমে তৈরি হওয়া এই ধোঁয়া চল্লিশ ভাগ দূষণের উচ্চ খড় কাঠ তুষের মতো জৈব বস্তুর ধোঁয়া ও সূক্ষ্ম বস্তুকণা বাকি দশ শতাংশ দূষিত বস্তুকণা আসে ইট ভাটায় কয়লা পোড়ানোর ধোঁয়া থেকে রাজধানীর বায়ু দূষণের উৎসের একটি বড় বদল ঘটে গেছে সম্প্রতি এক যুগ ধরে ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হিসেবে ইট ভাটাকে মনে করা হতো কিন্তু সাম্প্রতিক জরিপ বলছে ঢাকার বাতাসে দূষিত বস্তুর উৎস হিসেবে ইটভাটার স্থান দখল করেছে যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া এই দূষিত কালো ধোয়ার জন্য দায়ী পাঁচ লাখ মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন থেকে সৃষ্ট ধোঁয়া থেকে উদ্ভূত সূক্ষ্ম বস্তুকণা বাতাসে মিশে তৈরি করছে কালো কার্বন যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই কালো কার্বন বছরের অর্ধেকের বেশি সময় জুড়ে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় বাতাসে ভেসে বেড়াচ্ছে ঢাকাসহ দেশের বড় শহরগুলোয় চলা অবকাঠামো নির্মাণ ও মেরামত কাজের কারণে প্রচুর ধুলোর সৃষ্টি হয় কালো কার্বন ওই ধুলায় ভর করে উন্মুক্ত স্থানের পাশাপাশি বাড়িঘরে ছড়িয়ে পড়ছে তাই ঘরের ভেতরে থাকলেও নিঃশ্বাসের সঙ্গে তার শরীরে ঢুকে পড়ে পরিবেশ অধিদপ্তরের নির্মল বায়ু প্রকল্প থেকে দু সালে সর্বশেষ রাজধানীর বায়ু দূষণের উৎস নিয়ে একটি জরিপ করা হয় তাতে দেখা যায় ঢাকার বায়ু দূষণের জন্য দায়ী উৎসগুলোর মধ্যে ইটভাটার অবদান প্রায় আটান্ন শতাংশ ধুলা ও ধোঁয়া থেকে আসে পঁচিশ শতাংশ বস্তু পোড়ানো থেকে আসে সাড়ে সাত শতাংশ বাকি দূষণের কারণ হিসেবে শিল্প কারখানা সহ অন্যান্য উৎসকে চিহ্নিত করা হয়েছে সরকার অবৈধ হিসেবে প্রমাণিত ইটভাটাগুলো ভেঙে ফেলছে ক্রমান্বয়ে আইন প্রয়োগের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে এসকল ইটভাটা গত দুবছরে প্রায় দুই হাজার ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর এর মধ্যে এক হাজার ইটভাটা পুরোপুরি ভেঙে দেওয়া হয় জরিমানা করা হয়েছে মোট পঁয়তাল্লিশ কোটি টাকা এসব অভিযানের পর ইটভাটাগুলো পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করার পরিমাণ বেড়েছে এখন বায়ু দূষণের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে মেয়াদ উত্তীর্ণ যানবাহন আসার কথা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় যানবাহন থেকে সৃষ্ট ধোঁয়ার বিরুদ্ধে নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এতে যানবাহন সমূহ নিয়মিত সংস্কারের মাধ্যমে রাস্তায় চলাচলের বিষয়ে সচেতন হচ্ছেন গাড়ি মালিকেরা পরিবেশের প্রতি সচেতনতা এবং পরিবেশ দূষণ রোধে সৃষ্ট আইনসমূহ যথাযথ অনুসরণের মাধ্যমে এ দূষণ কমিয়ে আনা সম্ভব প্রিয় শ্রোতা বন্ধুরা সময়স্রোতে ভেসে ভেসে আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে বিদায় নেব ধরিত্রী কথার আজকের আয়োজন থেকে তবে যাবার আগে বলতে চাই আমাদের ভুলে প্রাকৃতিক দুর্যোগের কিছু কারণ সংগঠিত হচ্ছে আমরা সেগুলো পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে মিলিয়ে সেসব ভুলের সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছু ভুল যেগুলো ইতোমধ্যে আমরা করে ফেলেছি যার শুধরাবার সুযোগ নেই কিন্তু প্রতিকার আছে যেন একই ভুল আমরা আর না করি আর হ্যাঁ একেবারে শুরুর দিকে বলেছিলাম নিজেদের ভালো থাকার জন্য সচেতনতার কথা আমরা জানি বর্তমানে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বিশ্বে মানব জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস তবে প্রাকৃতিক দুর্যোগ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী যে মহামারী আকার ধারণ করেছিল সেখান থেকে নতুন বছর এসেছে মানুষের মুক্তির দিশা করোনা থেকে বাঁচার পথ করোনা টিকা বর্তমানে আমাদের দেশে সারা দেশ জুড়ে একসাথে কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে নিরাপদ জীবন গড়ার লক্ষ্যে আমরা সবাই সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণ করব এবং অন্যকে উৎসাহিত করব নিজে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকব এবং পরিবার পরিজনকে সুরক্ষিত রাখব এই আশাবাদ ব্যক্ত করে আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ধরিত্রী কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্যোগ মুক্ত থাকুন শুভকামনা সবার জন্য জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ হয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস খরাবন।